আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ইনকিউবেটরের যে সার্কিটটা আছে, এই সার্কিটটা কীভাবে কানেকশন দিতে হয়। আপনারা কিন্তু নিজেরাই ইনকিউবেটর বানাইতে পারবেন। এই কানেকশনটা যদি দেখে নেন এবং এই সার্কিটটা যদি সংগ্রহ করতে পারেন, তাহলে আপনারা নিজেরাই ইনকিউবেটর বানাতে পারবেন। আপনারা ইনকিউবেটরের মাধ্যমে হাঁস মুরগি মানে বিভিন্ন রকম ডিম ফুটাতে পারবেন। দেখেন এই সার্কিটটা কিন্তু আপনার 200 থেকে 250 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। এটা আপনার ডিসি 12 ভোল্ট, এটা মাইনাস, এটা প্লাস। দেখেন এই 12 ভোল্ট কানেকশন দিয়ে দেবো। এখানে আমরা এই সার্কিটটা চেক করার জন্য একটা 100 ওয়াটের বাল্ব নিয়ে নিলাম। এই বাল্বটা দিয়ে আপনাদেরকে দেখাবো সার্কিটটা কীভাবে কানেকশন দেবেন। আপনাদের এরকম একটা বাল্ব, ছোটোখাটো যদি মেশিন তৈরি করেন তাহলে কিন্তু 100 ওয়াটের বাল্ব বা 5 ওয়াটের বাল্ব দিলেই হবে। এই 12 ভোল্ট কানেকশন দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার নেগেটিভ সাইড, আর এই পাশেরটা কিন্তু আপনার পজিটিভ সাইড। এটা হচ্ছে পজিটিভ, আমরা লাইনটা দিয়ে দিলাম। দেখেন কানেকশন মানে লাইট জ্বলে উঠছে। 12 ভোল্ট কানেকশন আমাদের শেষ। আপাতত সার্কিটে আর কোনো কাজ নেই, শুধু এই সার্কিটটায় 12 ভোল্ট লাইন পাইলেই এটা চালু হবে। আমাদের যে এটা হচ্ছে সেন্সিয়ার মিটার, এটাতেই কিন্তু তাপ নিয়ন্ত্রণ হয়। দেখেন আমরা যে মিটারটা লাগাই দেওয়ার পরেই কিন্তু পয়েন্ট ওঠা শুরু করছে। এবার আমরা বাল্বের লাইন কানেকশনটা দেব। এখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি লাইন দিয়ে দেবেন। দেখেন আমি কানেকশন বাল্বটা ঠিক আছে কিনা চেক করে নেব। দেখেন আমরা কারেন্টের লাইনে দিলেই বাল্বটা জ্বলে উঠল। এবার আমরা এখান থেকে একটা তার কেটে নেব, সেটাই আপনার সুইচ লাইন হবে। দুটো তার কাটলে কিন্তু হবে না, একটা তারই কাটতে হবে। এই একটা তার কাটলে কিন্তু দুটো মাথা বের হবে। এই দুটো মাথায় আমরা সার্কিটটার যে দুটো পয়েন্ট বাকি আছে ওইখানে দিয়ে দেব। আমরা এই তারটা কেটে নিলাম, নিয়ে এখন কারেন্টের লাইন দিয়ে দেখব যে আমাদের সংযোগটা ঠিক আছে কিনা। দেখেন এই তারটা কিন্তু টাচ করলেই বাল্বটা জ্বলবে, সুতরাং এটা কিন্তু সুইচ লাইন হয়ে গেল। এবার এই দুটো মাথা আমরা সার্কিটে দিয়ে দেব। একটা দিয়ে দিলাম, আর একটা দিয়ে দিলাম। এবার যদি আমরা বাল্বের লাইনটা যদি কারেন্টে দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এই দেখেন জ্বলে উঠছে। এবার আমরা সেন্সিয়ার যে তাপ নিয়ন্ত্রণ যে মিটারটা, এটা কিন্তু বাল্বের সাইডে নিয়ে গেলেই কিন্তু আপনার তাপ বেড়ে যাবে। দেখেন বাল্বটা মানে বন্ধ হয়ে গেল। আবার আমরা বাল্বের থেকে সরায় নিয়ে আসলে আবার জ্বলে উঠবে। আবার এটা যদি বাল্বের ধারে নিয়ে যাই, তাহলে কিন্তু আবার বন্ধ হয়ে যাবে। দেখেন বন্ধ হয়ে গেল। এই সার্কিট সেটিংয়ের যে যারা না জানেন অবশ্যই কমেন্ট করবেন, সার্কিট সেটিং নিয়ে একটা ভিডিও দেব যে
কত মাত্রায় রাখতে হবে বা কখন বাল্বটা বন্ধ হবে বা কখন জ্বলে উঠবে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।